লালসা একটি মানুষের অপ্রত্যাশিত অপ্রীতিকরতা, যা একটি মিষ্টি বিষ আবার কখনো মহামারীর মতো মানসিক শক্তিকে দুর্বল করে দেয়। হ্যালো, আমি সলমান। আজ নিয়ে এসেছি সম্প্রতি মুক্তিপ্রাপ্ত হরর স্ল্যাশার মুভি এক্স এর গল্প নিয়ে। এর মধ্যেই মুভিটা দর্শকের মন কেড়ে আইএমডিবি রেটিং 6.6 এবং রটেন টমেটোজে 94% ফ্রেশ স্কোর করে ফেলেছে। ভিডিও শেষে আমি এই মুভি সম্পর্কিত কিছু আলোচনা করেছি, সেগুলো একদম মিস করবেন না। আর হ্যাঁ, ভিডিওতে যাওয়ার আগে একটা ছোট্ট ওয়ার্নিং, এই মুভির গল্প প্রাপ্তবয়স্কদের জন্য, তাই গল্পের বেশ কিছু সিন এবং দেখানো বিষয়বস্তু আপনারা স্পোর্টিংলি নেবেন এই আশা করে শুরু করছি আজকের ভিডিও। ঘটনা সূত্রপাত 1979 সালে টেক্সাস শহর থেকে। এখান থেকে বেশ কিছুটা দূরে নিরিবিলি এলাকায় এক বাড়িতে দুজন পুলিশ অফিসার এসছেন ঘটনার তদন্ত করতে। সেখানে আশেপাশে বেশ কয়েকটা ক্ষতবিক্ষত অবস্থায় লাশ পড়ে আছে। বাড়ির ভিতরে প্রবেশ করলে শুনতে পায় ভিতরের রুমে টিভি চলছে। টিভিতে কোনো এক ধর্ম প্রবক্তা অনুগামীদের উদ্দেশ্যে ভগবানের কিছু বাণী শোনাচ্ছে, যেখানে সৎভাবে থাকা, অসৎ কর্মের মধ্যে না জড়িয়ে নিজেকে ধর্মের সাথে চলার জন্য স্বাগত জানাচ্ছিল। এই সব কিছু উপেক্ষা করে বেসমেন্টে প্রবেশ করলে পুলিশ অফিসারদের চক্ষু চড়ক গাছ হয়ে যায়। আর এখান থেকেই ঘটনা শিফট করে 24 ঘন্টা আগে, যেখানে এই গল্পের প্রধান চরিত্র ম্যাক্সিনকে ড্রাগ নিতে দেখানো হয়। সাথে ছিল তার বয়ফ্রেন্ড ওয়েন। আসলে এদের একটা টিম আছে যারা অ্যাডাল্ট মুভি শুট করে। গ্রুপের মধ্যে জ্যাকসন, তার গার্লফ্রেন্ড ববি, লরেন এবং তার বয়ফ্রেন্ড কাম ক্যামেরাম্যান ও ডাইরেক্টর আরজে, ওয়েন প্রডিউসার আর বাকিরা ভিডিওতে অভিনয় করে। তারা টেক্সাসের এক গ্রামে যাচ্ছিল তাদের নতুন প্রজেক্ট শুট করার জন্য। গাড়িতে যাওয়ার পথে প্রত্যেককে তাদের স্ক্রিপ্ট ধরিয়ে দেওয়া হয়। যাত্রাপথে একটা জায়গায় গাড়ির ফুয়েল ভরার জন্য দাঁড় করালে সেখানে লাগোয়া একটা দোকান থেকে কিছু দরকারি জিনিসপত্র কিনে নেয়। সেখানে ম্যাক্সিন ওয়েনকে বলছিল সে খুব ফেমাস হতে চায় এবং ভবিষ্যতে তার কাছে টাকা পয়সার কোনোদিনও যেন কমতি না হয়। ওয়েন তাকে আশ্বাস দিয়ে বলে সে যা চাইছে সেটা সব কিছুই পূর্ণ হবে, যেটা আলটিমেটলি ওয়েনের টুপি পড়ানো গল্প ছাড়া কিছুই না। যাত্রাপথে তারা খেয়াল করে রাস্তার ধারে একটা গরুর অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে। এটা দেখা মাত্রই ম্যাক্সিন বমি করে ফেলে। এরপর বেশ কিছুটা ড্রাইভ করে তারা গন্তব্যস্থলে পৌঁছয়। এখানে আমরা বুঝতে পারি এটা মুভি শুরুতে দেখানো সেই বাড়িটা। ওয়েন বাড়িতে যায় মালিকের সাথে কথা বলতে, কারণ এর পাশের কেবিনটাই তারা প্রজেক্টের জন্য ভাড়া নিয়েছিল। দরজায় নকের আওয়াজ শুনতেই বাড়ির বৃদ্ধ মালিক হাওয়ার্ড বন্দুক নিয়ে বেরিয়ে আসে। ওয়েন তো তাকে দেখা মাত্রই ভীষণ ভয় পেয়ে যায়, তাই পরিস্থিতি কোনো রকমে সামলানোর জন্য হাওয়ার্ডকে পূর্বের কথা মনে করায় যে তাদের টিম এই বাড়িতে আসবে সেটা তাকে আগেই বলা হয়েছিল এবং তিনি পাশের কেবিনটা ভাড়া দেওয়ার জন্য এগ্রিমেন্ট সাইন করেছিলেন। এতক্ষণে হাওয়ার্ডের কথাটা মনে পড়লে শান্ত হয় এবং ওয়েনকে পাশের কেবিনটা দেখাতে নিয়ে যায়। আসলে এই বাড়িতে হাওয়ার্ড এবং তার স্ত্রী পার্ল থাকে। ওয়েনকে নিয়ে যাওয়ার সময় ম্যাক্সিন খেয়াল করে উপরের জানলা দিয়ে পার্ল তাদের অদ্ভুতভাবে দেখছে। ওয়েনের কেবিনটা বেশ পছন্দ হয়, কারণ এটা প্রজেক্টের জন্য বেশ পারফেক্ট। কিন্তু হাওয়ার্ডকে দেখে মনে হচ্ছিল সে তাদের এখানে দেখে খুব একটা খুশি হয়নি। ওয়েন ব্যাপারটা লক্ষ্য করলে তাকে ডিলের থেকেও বেশি টাকা দিলে হাওয়ার্ড খুব খুশি হয়ে চলে যায়। তো যাই হোক, হাওয়ার্ড চলে যাওয়ার পর লরেন তাদের জিজ্ঞেস করে ও কি জানে আমরা এখানে কীরকম ভিডিও শ্যুট করতে এসেছি। ওয়েন বলে ও টাকার দরকার দিয়ে দিয়েছি, এর থেকে বেশি কিছু জানার কোনো দরকার নেই। এরপর বেশি সময় নষ্ট না করে তারা স্ক্রিপ্ট অনুযায়ী পারফর্ম করতে শুরু করলে বাকিরাও কাজে লেগে পড়ে। ম্যাক্সিনের যেহেতু তেমন কোনো কাজ ছিল না, তাই কেবিন থেকে বেরিয়ে আশেপাশের এলাকাটা ঘুরতে থাকে। কিছুটা যেতেই খুব সুন্দর একটা লেক দেখে জলে পা ডুবিয়ে বসলে হঠাৎ স্নানের ইচ্ছে জাগলে জামা খুলে জলে নেমে পড়ে। কিন্তু খেয়াল করে না যে পিছনে জঙ্গল থেকে পার্ল তাকে অদ্ভুতভাবে দেখছিল। অন্যদিকে আরজে আর ওয়েন তাদের প্রজেক্ট নিয়ে কথা বলার সময় খুব এক্সাইটেড হয়ে পড়ে, কারণ এই প্রথম তারা কোনো অ্যাডাল্ট ফিল্মকে তাদের ক্রিয়েটিভিটির মাধ্যমে সিনেমার মতন বানাচ্ছিল, যেটা হয়তো একটা বড় পরিবর্তন আনতে পারে। এদিকে ম্যাক্সিন সাঁতার কাটার সময় আমরা লক্ষ্য করি জলে একটা কুমির তার পিছু নিয়েছে। কিন্তু কিছু করার আগেই ম্যাক্সিন জল থেকে উঠে ড্রেস আপ করে কেবিনের দিকে রওনা দেয়। কেবিনে ঢোকার ঠিক আগে লক্ষ্য করে পার্ল তাকে ইশারা করে ডাকছে। একজন বয়স্ক মানুষ এইভাবে ডাকছে, তাই সে নির্দ্বিধায় ওদের বাড়িতে ঢুকলে পার্ল তাকে লেবু জল খাওয়ার অফার করে।
এর মাঝে সে ম্যাক্সিনকে তাদের বিয়ের সময়কার ছবি দেখিয়ে বলে, হাওয়ার্ড দুটো যুদ্ধে আর্মির হয়ে দেশকে সার্ভ করেছে। ছবি দেখতে দেখতে বিভোর হয়ে গেলে সে হঠাৎ বলে ওঠে, ম্যাক্সিন তুমি খুব সুন্দরী, একসময় আমিও তোমার মতো সুন্দর ছিলাম। সুন্দরী প্রফেশনাল ড্যান্সার হওয়ার কারণে সবার নজর আমার দিকেই থাকতো, কিন্তু সময়ের সাথে সব কিছুই শেষ হয়ে গেছে। কথাটা বলে সে ম্যাক্সিনকে অদ্ভুতভাবে স্পর্শ করতে শুরু করে, যেটা অবশ্য তার কাছে বড্ড অস্বস্তিকর লাগছিল। তখনই শুনতে পায় বাজার ফেরত হাওয়ার্ডের গাড়ির শব্দ। ক্ষণিকের মধ্যে পার্ল তাকে বলে, আমাদের মধ্যে যা কিছু কথা হয়েছে সেটা যেন কেউ জানতে না পারে, এখন তুমি যাও। ম্যাক্সিন কেবিনে এসে পৌঁছলে ওয়েন বলে, রেডি হয়ে নাও, এরপর তোমার শুটিং রয়েছে। এদিকে হাওয়ার্ড বাড়ি ঢুকে লক্ষ্য করে টেবিলের উপর রাখা সদ্য ব্যবহার করা কাঁচের গ্লাসটা, অর্থাৎ নিশ্চয়ই বাড়িতে কেউ এসেছিল। এটা দেখে এসে ওয়েনকে গিয়ে রেগে বলে, আমি বহুবার বলেছি আমার বাড়িতে কেউ যেন না আসে, বিশেষ করে পার্লের কাছে, তাহলে কথার অমান্য হচ্ছে কেন? ওয়েন অবশ্য ব্যাপারটাকে সামলে শুটিং করতে শুরু করলে ম্যাক্সিন ড্রাগ নিয়ে ভিডিওতে পারফর্ম করতে শুরু করে। আশা করি এখন বুঝতে পারছো এইসব ভিডিও শ্যুট করার আগে এরা ড্রাগের সেবন করে, যাতে তাদের নার্ভ স্লো হয়ে যায় এবং পারফর্ম অনেকক্ষণ করতে পারে। তাই মনে রেখো, ভিডিওতে যেটা দেখছো সেটা সবসময় সত্যি হয় না। তো শুটিং চলাকালীন পার্ল বাইরে দাঁড়িয়ে জানলা দিয়ে সব কিছু লুকিয়ে দেখছিল, আর অদ্ভুত ব্যাপার হলো সে বাড়িতে ফিরে মেকআপ করে নিজের মধ্যে ম্যাক্সিনকে অনুভব করে এবং তার মতোই অঙ্গভঙ্গি করতে থাকে। রাতে হাওয়ার্ড বেডরুমে আসলে পার্ল ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করলে সে তাকে থামিয়ে বলে, তার শরীর এখন এটা সহ্য করতে পারবে না, কারণ হাওয়ার্ডের হার্টের প্রবলেম রয়েছে। এটা শুনে পার্ল আপসেট হয়ে পড়ে। এদিকে কেবিনে আড্ডা দেওয়ার সময় লরেন ভিডিওতে পারফর্ম করার ইচ্ছে প্রকাশ করে, যেটা শুনতে আর যে ভীষণ রেগে যায়, কারণ সে তার গার্লফ্রেন্ডকে এইভাবে দেখতে চায় না, কিন্তু সে নিজের জেদ ধরেই বসে থাকে। ব্যাপারটা ঝগড়ার দিকে যেতে থাকলে ওয়েন আরজেকে বাইরে এনে বোঝায়, তার মতে লরেনকে বাঁধা দেওয়া উচিত নয়, কারণ আজকে সে তাকে আটকে নিলেও তার মনের মধ্যে যে ইচ্ছে জেগেছে সেটা কোনো না কোনো দিন সে লুকিয়ে করেই ফেলবে। কথাটা শুনে তার মুখের উপর আর কিছু বলতে না পেরে ভেতরে এসে নিজের গার্লফ্রেন্ডের সাথে জ্যাকসনের ঘনিষ্ঠ মুহূর্ত শ্যুট করতে থাকে। আর এদিকে পার্ল মেকআপ করে নিজেকে রেডি করে, কিন্তু কেন, সেটাই হচ্ছে আসল কাহিনী। এবার ভিডিওর সমস্ত কাজ শেষ করে সবাই যখন ঘুমোচ্ছিল, তখন আরজে বাথরুমের শাওয়ারের নিচে দাঁড়িয়ে কাঁদছিল, কারণ নিজের ভালোবাসার মানুষকে এইসব করতে দেখে এসে মানতে পারছিল না। তাই সিদ্ধান্ত নেয় কাউকে কিছু না বলেই চলে যাবে। স্নানের পর জামাটা গলিয়ে টেবিলের উপর রাখা চাবি তুলে গাড়ি নিয়ে বেরোতেই যাবে, কিন্তু পথ আগলে দাঁড়ায় পার্ল। সে তাকে দেখা মাত্রই সামলাতে যায়, কারণ এত রাতে হয়তো স্লিপ ওয়াক করে এখানে এসে পড়েছে। কিন্তু পার্লের কাছে যেতেই সে তাকে অদ্ভুতভাবে জড়িয়ে ধরে এবং নিজের জামা খুলে আরজের সাথে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে। সে ওই মুহূর্তে তাকে থামিয়ে বলে, আপনি আমার থেকে অনেক বড়, তাই এগুলো করা একদমই ঠিক হচ্ছে না। তখনই পার্ল তাকে জোর করতে থাকে, এই বলে সে যেমন তার গার্লফ্রেন্ডের সাথে করে তেমনটাই যেন তার সাথেও করুক। কিন্তু তা সত্ত্বেও আরজে মানা করলে হঠাৎ ছুরির এক কোপ পার্ল আরজের গলায় বসিয়ে দেয়। এরপর একের পর এক ছুরির কোপ তার গলা এবং বুক লক্ষ্য করে চালিয়ে দিলে রক্তে ভিজে যায় দুজনের শরীর, আশেপাশের ঘাস এবং গাড়ির হেডলাইট। লাল রক্তে ভেজা সেই আলোর মধ্যে পার্ল একাই উন্মাদের মতো নৃত্য করে গাড়ির চাবি নিয়ে চলে যায়। এদিকে মাঝরাতে লরেনের ঘুম ভাঙলে দেখে পাশে আরজে নেই, তাই তাকে খুঁজতে কেবিনের বাইরে গেলে ওয়েন ব্যাপারটা জিজ্ঞেসও করলে সে জানায় হয়তো আরজে তার উপর রাগ করে চলে গেছে। এই কারণে লরেন আপসেট হয়ে পড়লে ওয়েন তাকে শান্ত করার জন্য আরজেকে খুঁজতে বেরিয়ে যায়। লরেন নিজেও তাকে খুঁজতে হাওয়ার্ডের বাড়িতে গেলে হাওয়ার্ড বেরিয়ে এসে জানায় বেশ কিছুক্ষণ ধরে পার্লকেও পাওয়া যাচ্ছে না। সে তাকে নিয়ে টর্চ নিতে বাড়ির ভেতর ঢুকলে লরেনকে বেসমেন্ট থেকে আরও একটা টর্চ আনতে বলে। কথা অনুযায়ী সেখানে গিয়ে টেবিলের উপর রাখা টর্চটা এনে উপরে উঠতেই যাবে, আর তখনই হাওয়ার্ড দরজা লক করে দেয়। সে ভয় চিৎকার করে দরজা খুলতে বললে কেউ তার আওয়াজ শুনতে পায় না। কোনো উপায় না দেখে লরেন বেসমেন্টের কিছুটা ভেতরে গেলে দেখে সেখানে নগ্ন অবস্থায় একটা মৃত লোককে বাঁধা রয়েছে। সে এটা দেখা মাত্রই প্রচণ্ড চিৎকার করে ওঠে। আর অন্যদিকে ওয়েন বার্নহাউসে আরজেকে খুঁজতে ঢুকলে তার পা গিয়ে পড়ে কাঠে লাগানো একটা পেরেকের উপর। প্রচণ্ড যন্ত্রণায় ছটফট করে পা ধরে বসে পড়তে শুনতে পায় বাইরে থেকে কারোর আওয়াজ।
কাঠের দেওয়ালের ফাঁকে চোখটা রেখে বাইরেটা দেখার চেষ্টা করতেই দুটো পেরেক সোজাসুজি তার চোখে পার্ল ঢুকিয়ে দেয়, ফলে প্রচণ্ড যন্ত্রণার কারণে তার ঘটনাস্থলেই মৃত্যু হয়। পার্ল ভেতরে এসে তাকে চেক করে এবং মৃতদেহটা সেখানে চাপা দিয়ে চলে যায়। এদিকে কেবিনে জ্যাকসন জল পান করতে উঠলে দেখে বাইরে হাওয়ার্ড তাকে ডাকছে পার্লকে খোঁজার জন্য। তার কথায় জ্যাকসন রাজি হয়ে পার্লকে সব জায়গায় খুঁজে লেকের ধারে এলেও কোথাও খুঁজে পায় না। অন্যদিকে পার্ল কেবিনে এসে ম্যাক্সিনকে অর্ধনগ্ন অবস্থায় শুয়ে থাকতে দেখে নিজের জামা খুলে তার পাশে শুয়ে ম্যাক্সিনকে নোংরাভাবে স্পর্শ করতে শুরু করে। ওদিকে জ্যাকসন লেকের মধ্যে একটা ডুবন্ত গাড়িকে দেখে হাওয়ার্ডকে এই বিষয়ে জিজ্ঞেস করলে সে জানায় এই এলাকা নিঝুম হওয়ার কারণে অনেক ছেলে মেয়ে এখানে নোংরামো করতে আসে, তাদেরই হয়তো গাড়ি এখানে ডুবে গেছে। ওইসব ছেলে মেয়েদের কাণ্ড কারখানা দেখে পার্ল ভীষণ এক্সাইটেড হয়ে যায়। এবার তার কথার মধ্যে অসঙ্গতি দেখলে জ্যাকসন এই বিষয়ে আরও কিছু জিজ্ঞেস করতেই যাবে, কিন্তু তখনই হাওয়ার্ড তাকে গুলি করে হত্যা করে। এদিকে কিছু সময় পর ম্যাক্সিনের ঘুম ভাঙতেই দেখে তার সামনে পার্ল শুয়ে আছে। সে চমকে চিৎকার করে উঠলে ববি আসতেই পার্ল সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে লরেন বেসমেন্ট থেকে পালানোর জন্য সেখানে পড়ে থাকা একটা কুড়ুল দিয়ে দরজা ভেঙে লক খোলার চেষ্টা করলে হাওয়ার্ড চলে আসতেই মেরে লরেনের হাত ভেঙে দেয়। সে রেগে বলে, তোমাকে কেউ বাঁচাতে এখানে আসবে না, তাই নিজের প্রাণ যদি বাঁচাতে চাও তাহলে চুপচাপ বেসমেন্টে ঢুকে বসে পড়ো। এই বলে হাওয়ার্ড টিভি সাউন্ড ফুল ভলিউম করে সেখান থেকে চলে যায়। এবার কেবিনে বাকিদের দেখতে না পেয়ে ববি সবাইকে খুঁজতে বেরিয়ে পড়লে লেকের ধারে পার্লকে নগ্ন অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখে। ববি তার কাছে গিয়ে গায়ে চাদরটা জড়িয়ে বলে, এই বয়সে এরকম হয়, আপনার এখন নার্সের দরকার। এই কথাটা শুনতে পার্ল রেগে তাকে থাপ্পড় মেরে লেকের জলে ফেলে দেয়। ববি প্রচণ্ড রেগে তাকে অপশব্দ বলতে শুরু করতেই যাবে, আর তখনই লেকের ভেতর থেকে মানুষ খেয়ে কুমিরটা বেরিয়ে এসে ববির মাথা চিবিয়ে তাকে জলের ভেতর টেনে নিয়ে যায়। ততক্ষণে ঘটনাস্থলে হাওয়ার্ড চলে আসলে তাকে জিজ্ঞেস করে, এটাই কি সেই মেয়ে যাকে তুমি পছন্দ করো? পার্ল মাথা নেড়ে বলে, না, এটা সে নয়, কারণ সে ম্যাক্সিনকে পছন্দ করে। এদিকে সব কিছুর থেকে অজানা ম্যাক্সিন বাকিদের খুঁজতে হাওয়ার্ডের বাড়িতে ঢুকতে লক্ষ্য করে বাইরে থেকে ওরা দুজন আসছে। এদের দেখা মাত্র সে লুকিয়ে পড়লে হাওয়ার্ড কোথাও তাকে খুঁজে পায় না। এখন বেডরুমে এসে পার্ল তাকে জিজ্ঞেস করে, আমি কি এখনও সুন্দরী আছি? প্রত্যুত্তরে সে বলে, হ্যাঁ, তুমি এখন আমার কাছে সেই আগের মতোই রয়েছ। এই বলে দুজন একে অপরের সাথে ঘনিষ্ঠ হয়। প্রথমে অবশ্য হাওয়ার্ড হার্টের কথা ভেবে ঘনিষ্ঠ হতে মানা করলেও পার্ল তাকে মানিয়ে নেয়। এর মধ্যে তারা খেয়াল করে না যে তাদেরই বিছানার নিচে ম্যাক্সিন লুকিয়ে রয়েছে। সে তাদের ব্যস্ত দেখে লুকিয়ে খোলা দরজা দিয়ে বাইরে এসে গাড়ির কাছে আসলে দেখে সেখানে পড়ে রয়েছে আর্যের ক্ষতবিক্ষত দেহ এবং গাড়ির চাবিটাও নেই। অতঃপর কোনো উপায় না থাকায় গাড়ির চাবি খুঁজতে হাওয়ার্ডের ঘরে প্রবেশ করলে লক্ষ্য করে বেসমেন্টের ভাঙা দরজা দিয়ে লরেন তাকে ইশারা করে ডাকছে। তাকে এই অদ্ভুত অবস্থায় দেখে ম্যাক্সিন দরজা খুলে বের করলে সে এতটাই ঘাবড়েছিল, ফলে সেখান থেকে পালানোর চেষ্টা করলে দরজার সামনে পৌঁছতেই হাওয়ার্ড তাকে হত্যা করে। চোখের সামনে এই ভয়ানক ঘটনা দেখে ম্যাক্সিন ঘরের ভিতরে লুকিয়ে পড়ে এবং খুব লাকিলি টেবিল থেকে একটা বন্দুক খুঁজে পায়। অন্যদিকে লরেনের লাশের সামনে দাঁড়িয়ে ওরা দুজন একে অপরের সাথে কথা বলছিল। পার্ল হাওয়ার্ডকে বলে, আমার আর কারোর দরকার নেই, কারণ তুমি আমায় শারীরিকভাবে খুশি করতে সক্ষম। এবার লরেনের মৃতদেহ টেনে ঘরে ঢুকলে হাওয়ার্ড বলে, প্রত্যেকের মৃতদেহ ওই লেকে ফেলে দেব যাতে কেউ জানতে না পারে। অর্থাৎ তাদের কথা শুনে পরিষ্কার বোঝা যাচ্ছিল এর আগেও এমন ইনসিডেন্ট এখানে ঘটেছে, কিন্তু দুর্ভাগ্যবশত লরেনের দেহে তখনও প্রাণ ছিল, তাই মারা যাওয়ার আগে সে হঠাৎ কেশে উঠতেই হাওয়ার্ডের ভয়ে হার্ট অ্যাটাক হলে সেখানেই তার মৃত্যু হয়। এই হচ্ছে ভাগ্যের নিয়তি, যেখানে সে এতদিন পার্লের সাথে হার্ট অ্যাটাকের কারণে ঘনিষ্ঠ হতে ভয় পেত সেখানে তার মৃত্যু কাশির কারণে হলো। তো যাই হোক, এই সুযোগ নিয়ে ম্যাক্সিন বন্দুক তাক করে বাইরে বেরিয়ে আসলে পার্ল তাকে গাড়ির চাবি দিয়ে দেয়। যাওয়ার সময় সে ম্যাক্সিনকে বলে, তুমিও একজন খারাপ মানুষ। এটা শুনে ম্যাক্সিন আই ডোন্ট কেয়ার বলে শ্যুট করতেই দেখে তার বন্ধুকে গুলি নেই। সুযোগের সদ্ব্যবহার করে পার্ল হাওয়ার্ডের বন্দুক তুলে ম্যাক্সিনকে শ্যুট করতে গেলে বন্দুকের অতিরিক্ত পাওয়ারের জন্য টার্গেট মিস করে সে নিজেই বিপরীত দিকে ছিটকে ঘরের বাইরে এসে পড়ে। ম্যাক্সিন বাইরে এসে দেখে পার্ল চোট পাওয়ার কারণে পড়ে ছটফট করছে।
সে আর ভ্রুক্ষেপ না করে গাড়ি স্টার্ট করে পলের মাথা থেঁতলে সে জায়গা থেকে প্রস্থান করে। এবার ঘটনা শিফট করে মুভির একদম প্রথম সিনে। রুমের ভেতরে চলতে থাকা টিভিতে ধর্মপ্রবক্তা তার কথা শেষ করে নিজের মেয়ের ছবি দেখিয়ে বলে, সে এখন বিপথে চলে গেছে, কিন্তু আমার ঈশ্বরের উপর বিশ্বাস আছে, তাই আমি জানি সে আবার ঠিক পথেই ফিরে আসবে। এবং আমরা লক্ষ্য করি তার মেয়ে আর অন্য কেউ নয়, স্বয়ং ম্যাক্সিম। অফিসাররা এবার আর্যের ক্যামেরা খুঁজে পেলে নিজেদের মধ্যে এটা নিয়ে গসিপ করতে থাকে। অফিসার জিজ্ঞেসও করে, আচ্ছা এর মধ্যে কী থাকতে পারে? প্রত্যুত্তরে সিনিয়র অফিসার বলেন, হয়তো কোনো হরর মুভি, কিন্তু আমি এবং আপনারা জানি এর মধ্যে কী আছে। এবং এই ঘটনার সাথে মুভি এখানেই শেষ হয়। তো বেসিক্যালি এই গল্পে পার্লের শুরু থেকে অনেক বেশি শারীরিক চাহিদা ছিল, যেটা কখনোই হাওয়ার্ড পূর্ণ করতে পারতো না। আর অবশেষে হার্ট প্রবলেমের কারণে যেটুকু হতো সেটাও প্রায় বন্ধই হয়ে যায়, যার কারণে এই এলাকাতে আসা বিভিন্ন ছেলেমেয়েদের দেখে পার্ল এক্সাইটেড হয়ে তাদেরকে প্রথমে হয়তো ঘনিষ্ঠ হওয়ার প্রস্তাব দিলেও তারা যখন মানা করত তখন সে তাদের খুন করত, যার কিছু প্রমাণ আমরা বেসমেন্ট এবং হাওয়ার্ডের কথায় দেখেছি। এই পুরো মুভির একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো, এখানে নায়িকা মিয়া গথ, অর্থাৎ যে ম্যাক্সিনের চরিত্র প্লে করেছে, সেই কিন্তু পার্লের চরিত্রটাকেও প্লে করেছে, যেটা সত্যি অনবদ্য। তো আশা করি এখন আপনারা বুঝেই গেছেন কেন এই মুভি স্টোরি লাইন এবং অ্যাক্টিং দক্ষতার কারণে এই বছরের সেরা হরর স্ল্যাশার মুভি হিসেবে নিজের জায়গা করে নিয়েছে। তো আপনাদের কেমন লাগলো আজকের এই ভিডিও সেটা কমেন্ট বক্সে জানান। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। আর যারা চ্যানেলে নতুন আসছেন তারা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দেবেন, যাতে আমার প্রতিটা ভিডিওর নোটিফিকেশান ঠিক সময়ে আপনাদের কাছে পৌঁছয়। তো এবার বাংলাদেশের হরর শর্ট ফিল্ম মশারির গল্প বিস্তারিতভাবে জানতে হলে বাঁদিকের ভিডিও, এবং ইন্দোনেশিয়ান হরর মুভি মে দ্য ডেভিল টেক ইউ টু এর গল্প জানতে হলে ডান দিকের ভিডিওতে ক্লিক করুন।